বৃহস্পতিবার বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরামের ডাকে বিকাশ ভবন অভিযান। পশ্চিমবঙ্গে মোট 235টি সরকার পোষিত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পড়ুয়ার সংখ্যা প্রায় 40,000। অভিযানে অংশগ্রহণকারীদের দাবি, মাদ্রাসার পড়ুয়ারা মিড ডে মিল, পোশাক, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পগুলি থেকে বঞ্চিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করছেন। নিজেদের বঞ্চনার কথা বলতে গিয়ে বাংলার রাজবংশীদের কথাও তুলে ধরেন তারা। রাজবংশীদের কেন সংখ্যালঘু তকমা দেওয়া হচ্ছে, ওঠে সেই প্রশ্ন। সংখ্যালঘু প্রায় 40,000 ছাত্র রাজ্যের সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত। মিড ডে মিল বলুন, সবুজ সাথী, জুতো, ব্যাগ, যত রকম রাজ্যের প্রকল্প এবং কেন্দ্রের প্রকল্প আছে। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এই মুখ্যমন্ত্রী ধ্বংস করার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন উনি। আমরা সংখ্যালঘু, তাহলে কি রাজবংশীরা সংখ্যালঘু কেবলমাত্র? তাদের কেন, রাজবংশীদের কেন দেওয়া হচ্ছে সংখ্যালঘু হিসাবে? আমাদের কেন বঞ্চিত রাখা হয়েছে? মাদ্রাসা মন্ত্রী আপনি নাকি দয়ার মন্ত্রী? আপনার কাছে প্রশ্ন তুলে রাখছি একটাই, আপনার বাজেটে 120 কোটি টাকা দেখানো হয়, ব্যয় হয় মাত্র 30 কোটি টাকা, সেই টাকা কোথায় যায় আমরা জানি না, মাদ্রাসার কোন রকম সাহায্য আমরা পাই না। মাদ্রাসার পরিকাঠামো নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদ্রাসা মন্ত্রী বলে কটাক্ষ করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসে অভিযান থেকে। বাজেটে মাদ্রাসা উন্নয়নের জন্য 100+ কোটি টাকার কথা বলা হলেও আদতে ব্যয় হয় মাত্র 30 কোটি। অভিযান শেষে আন্দোলনকারীদের একটাই জোরালো দাবি, ভিক্ষা চাই না, চাই অধিকার। ছাত্ররা ছাত্রীরা কোন পাপ করেছে? সংখ্যালঘু, পিছিয়ে পড়া, আদিবাসী, বিপিএল এর তালিকাভুক্ত ছেলেমেয়েরা আমাদের কাছে পড়তে আসে, তাদের পেটের জ্বালাটুকু আমরা মেটাতে পারি না? তাদের রাজ্যের যত রকম প্রকল্প সরকার থেকে দেওয়া হয়েছে সমস্ত প্রকল্প থেকে আমরা বাদ পড়ে আছি, তাই আমাদের প্রতিবাদ। আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। আমরা সারাটা বছর, বছরের পর বছর, 2001 থেকে 2024 পর্যন্ত আবেদন, নিবেদন, নবান্ন, ডিএমই, মাদ্রাসা বোর্ড, এইখানে সেইখানে, ছোটাছুটি, মন্ত্রীর কাছে ছোটাছুটি, কেউ আমাদের কথায় কর্ণপাত করে না। যদি আমাদের কথায় কর্ণপাত না করে, যদি আমাদের কথা না শোনেন, তাহলে আমরা রাজপথ কাঁপিয়ে দিয়ে এই বসনাথকে আমরা টলমলিয়ে ফেলে দিয়ে আমরা আমাদের অধিকার আন্দোলন করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে আমরা জানি। শুধু দাবি দেওয়া নয়, অভিযোগের কথাও রয়েছে, হুঁশিয়ারিও রয়েছে। শীঘ্রই দাবি পূরণ না হলে রাজপথে নামা হবে, টলিয়ে দেওয়া হবে বাংলার মসনদ, বিকাশ ভবন অভিযানে নেবে হুমকি আন্দোলনকারীদের। বলা বাহুল্য, সংখ্যালঘু ভোট ব্যাংক বাংলার মমতা সরকারের যে বড় ভরসা, তা অতি বড় নিন্দুকও অস্বীকার করতে পারবেন না। আপাতত আরজিকর নিয়ে বাংলার পরিস্থিতি বেশ জটিল, তাই বলা যেতেই পারে এই অবস্থায় মাদ্রাসা আন্দোলন যোগ হলে পরিস্থিতি আরো বেগতিক হবে। কলকাতা থেকে পলাশ নস্করের রিপোর্ট, খাস খবর।